আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি রেবেকা খাতুন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ঝিগলগাছা, যশোর। দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার্থীদের চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পাত্রের চতুর্থ অধ্যায় থেকে ভোক্তা বাজার কি, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভোক্তা বাজার, ভোক্তা বাজার বলতে মূলত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে বোঝানো হয়। এই বাজারে ক্রেতারা নিজেদের বা নিজের পরিবারের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে থাকেন। ভোক্তা বাজারের ভোক্তারা কোনো পণ্যদ্রব্য পূর্ণ বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পণ্যই তারা ক্রয় করে না। ভোক্তা বাজারের ভোক্তারা শুধু তাদের নিজেদের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী পণ্যদ্রব্য ক্রয় করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তা বাজার মূলত ভোগ্য পণ্যের ক্রেতাদের নিয়েই গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য কি সেটা নিয়ে বলবো। দেখো, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি। প্রথমে আছে গঠন। ভোক্তা বাজার মূলত ভোক্তাদের নিয়ে গঠিত হয়। এই বাজারের ক্রেতারা নিজেদের এবং নিজের পরিবারের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে থাকেন। দুই আছে ক্রেতার অবস্থান। এই বাজারে ভোক্তার বাজারের চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যেহেতু পণ্যদ্রব্য ক্রয় করে, ভোক্তাদের অবস্থান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে থাকে। যেখানে অঞ্চল, যে অঞ্চলে জনবসতি যত বেশি সেখানে ভোক্তাদের অবস্থানও তত বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তা বাজার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভোগের উদ্দেশ্যে ক্রয়। ভোক্তারা অবশ্যই নিজেদের ভোগের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে থাকেন। এটি ভোক্তা বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রেতার সংখ্যা। ভোক্তা বাজারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতার সংখ্যা। ভোক্তা বাজারের ভোক্তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বসবাস করে। যে অঞ্চলে জনসংখ্যা বা ঘনবসতি সেখানে ভোক্তাদের সংখ্যা তত বেশি। এটা ভোক্তা বাজারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। তারপরে ক্রয়ের পরিমাণ। ভোক্তাদের পরিবারের সদস্য বা নিজেদের পরিবারের প্রয়োজন অনুযায়ী তারা পণ্যদ্রব্য ক্রয় করে থাকেন। এটা তাদের ভোগের উদ্দেশ্যে যেহেতু ক্রয় করে, তারা অল্প অল্প পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে থাকে। কারণ নিত্য প্রয়োজনীয় ভোক্তারা পণ্যদ্রব্য ক্রয় করে চাহিদা মাফিক, তারা বেশি পণ্য ক্রয় করে না। এটা ভোক্তা বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে দেখো ক্রয়ের প্রকৃতি। স্বভাব আছে, এটা ভোক্তা বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভোক্তারা প্রয়োজনীয় স্বল্প পরিমাণ পণ্য ক্রয় করে, তবে ক্রয়ের ক্ষেত্রে তারা সুবিধাজনক স্থান বেছে নেয়। এক দোকানে তাদের চাহিদা মাফিক পণ্য না পেলে ভোক্তারা আর এক দোকানে যায়, যে তাদের সুবিধাজনক, পছন্দজনক, ভালো পণ্যটি ক্রয় করে রাখেন। এটাই ভোক্তাদের ক্রয়ের প্রকৃতি। ভোক্তা বাজারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রয় বিবেচনা। ভোক্তারা মূলত প্রয়োজন পূরণ করার জন্য পণ্য ক্রয় করে। তাই ক্রয়ের ফ্যাশন, সামাজিক মর্যাদা, ব্যবহারের সুবিধা, তারপরে গর্ব অনুভব করা, ভালোবাসা ইত্যাদি বিবেচনায় এরপর প্রভাব ফেলে। তারপরে ক্রয় সিদ্ধান্ত, এটা ভোক্তা বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভোক্তা বাজারের ক্রেতারা নিজেরাই ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে। তারা অন্য কারোর সিদ্ধান্ত নেয় না, নিজের পছন্দ মাফিক এক দোকান থেকে আর এক দোকানে ঘুরে ঘুরে বেড়ায় তাদের যেটা, যে পণ্যটি ভালো লাগে সেই পণ্যটি তারা ক্রয় করতে সিদ্ধান্ত নেয়। এটা ভোক্তা বাজারের অতি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। নয় নম্বর হচ্ছে চাহিদা। বলছে যে ভোক্তা বাজারের সদস্যদের পণ্য বা সেবার চাহিদা বিচিত্র ধরনের হয়ে থাকে। তাদের একটা চাহিদার পরে তারা থেমে থাকে না, এক এক সময় তাদের চাহিদার পরিবর্তন হতে থাকে। ভোক্তাদের পছন্দ, রুচি, আয়, পেশা, তারপরে বয়স, সামাজিক মর্যাদা, সাংস্কৃতিক ইত্যাদিতে পার্থক্য থাকায় তাদের ক্রয়ের চাহিদাও পার্থক্য পরিলক্ষিত হয়। তারপরে আছে পণ্য জ্ঞান। এটা ভোক্তা বাজারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। ভোক্তা বাজারের সদস্যদের
পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। এই বাজারে পণ্য ক্রয়ের মুখ্য কারণ হলো ভোক্তার প্রয়োজন। ভোক্তার প্রয়োজনের উপর ভিত্তি করে তারা পণ্যর জ্ঞানের জ্ঞান হয়ে থাকে। তারা এক এক সময় এক এক পণ্য চাহিদা অনুভব করে। এইভাবে একটি পণ্য ক্রয় করতে করতে আরেকটি পণ্য ক্রয় করতে বিভিন্ন পণ্য সম্পর্কে তাদের বিস্তারিত জ্ঞান লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য কি সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। ভোক্তা বাজার কি তাও আমি তোমাদের বলেছি। বাজারে আবার এই বাড়িতে বসে তোমরা অবশ্যই এইগুলা পড়বে, দেখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।